বন্ধুদের সঙ্গে গল্প করতে শুক্রবার সকালে খুলনা নগরীর শেরে বাংলা নগরে আসেন ইয়াসিন। এ সময় হঠাৎ করে একটি ইজি বাইকে করে 7 থেকে 8 জন এসে তার উপর হামলা চালায়। ইয়াসিনের বুকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইয়াসিনের। জব্বার সড়কের ভিতরে মারে ফেলাইছে, এখন 3 নম্বর সড়কের ভিতরে। এখন ও তো সেরকমের কেউ সাথে মনে করেন যে গ্যাঞ্জাম ফেসাদ কিংবা মারামারি করতো না, বাড়িতে ডাকে এনেছে না কি করছে এটা আসলে ওই জায়গায় যারা ছিল তারাই জানতে পারবে, যারা সাক্ষী আছে এর 4 জন তারা জানতে পারবে। আরও সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা হয়তো দেখলে পাওয়া যাবে। এরকম জানো কারোর বাইক না আর কারোর ছেলেবেলে জানো না ভাই। পুলিশ বলছে এলাকায় 2টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, এরই জেরে ইয়াসিনকে প্রতিপক্ষরা হত্যা করতে পারে। তবে তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। ইয়াসির আরাফাত নামে একজনকে কোপায় অজ্ঞাতনামা ব্যক্তি তার বন্ধুবান্ধব পূর্বের শত্রুতার জের ধরে। পরে আমরা ঘটনাস্থলে যাই, ওখান থেকে দ্রুত হাসপাতালে এসে তাকে মৃত্যু ঘোষণা পাই। এদের বয়স সবই ওই যে ওই একই বয়সের 18-20। আমরা আসামি ধরার জন্য চেষ্টায় আছি। নিহত ইয়াসিনের গ্রামের বাড়ি বাগেরহাটে, তিনি মাছ ব্যবসার সঙ্গে জড়িত। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।